আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তাসলিমা ইয়াসমিন, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। শিক্ষার্থীরা, আশা করি সবাই ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের উপর অনলাইনে ক্লাস শুরু হয়ে গেছে। আমি আশা করি সবাই খুব ভালো করে এই অনলাইনে ক্লাসগুলি মনোযোগ সহকারে ধারাবাহিকভাবে দেখবে, বাসায় প্র্যাকটিস করবে এবং রিভিশন দিবে। তাহলেই তোমরা খুব ভালো জ্ঞান অর্জন করতে পারবে এবং পরীক্ষাতেও ভালো করতে পারবে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি তথ্য হচ্ছে, তোমরা এই অনলাইনে ক্লাসের যে বাড়ির কাজটি এটি অবশ্যই তোমাদের যার যার ভবনে জমা দিয়ে যাবে রবিবার, এবং পরবর্তী রবিবারে সেগুলো আবার ফেরত নিয়ে যাবে। কারণ তোমাদের এই এইচডব্লিউর উপরে তোমাদের একটি নম্বর যুক্ত করা হবে বার্ষিক পরীক্ষার সাথে। তাহলে বিষয়টি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, চলো আজকে আমরা পড়াশোনায় চলে যাই। আজকে আমি আলোচনা করব ম্যাচ দা ওয়ার্ড উইথ দা পিকচার, অর্থাৎ আমরা ছবির সাথে শব্দের মিল করব। কোন শব্দের কি অর্থ এবং কোন শব্দের সাথে কোন ছবির মিল আছে সেগুলো আমরা আজকে মিল করব। আরেকটা করব রিয়ারেঞ্জ, অর্থাৎ এলোমেলো লেটার দেওয়া আছে সেটাকে আমরা অর্থপূর্ণ একটি ওয়ার্ড তৈরি করব। তাহলে চলো আজকে আমরা প্রথমে করব ম্যাচ দা ওয়ার্ড উইথ দা পিকচার। প্রথমে আমরা এই ওয়ার্ডগুলোর উচ্চারণ শিখ করব, অর্থ করব এবং পরবর্তীতে আমরা কি করব এই এই ছবিগুলোর সাথে মিল করব। দেখো শিক্ষার্থীরা, প্রথমে আমরা এটা উচ্চারণ করি এ পি পি এল ই, অ্যাপেল। অ্যাপেল অর্থ কি? আপেল, তাই না? এই দেখো অ্যাপেল অর্থ হচ্ছে আপেল। আপেলের রং কি হয়? লাল হয়, সবুজ হয়, আমাদের প্রিয় একটি ফল, আমরা সবসময় এটা খেয়ে থাকি, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে ই জি জি এ, এগ অর্থ কি? এগ অর্থ ডিম। এগ আমরা ডিম প্রতিদিন খেয়ে থাকি, ডিমে অনেক পুষ্টিগুণ আছে, তাই না? আমিষের চাহিদা পূরণ করে। তারপর হচ্ছে এইচ ও আর হর, এস ই হর্স। এবার ভেঙে ভেঙে পড়বো আমরা এইচ ও আর হর এস ই হর্স। হর্স অর্থ কি? ঘোড়া। হর্স অর্থ হচ্ছে ঘোড়া। এখন দেখো এফ এল ও ডব্লিউ ফ্লাও ইয়ার ফ্লাওয়ার, এভাবে ভেঙে ভেঙে পড়বে এফ এল ও ডব্লিউ ফ্লাও এল ইয়ার ফ্লাওয়ার। ফ্লাওয়ার অর্থ কি? ফ্লাওয়ার অর্থ হচ্ছে ফুল। আমরা ফুল সবাই খুব ভালোবাসি, তাই না? অনেক ধরনের ফুল আছে, গোলাপ ফুল, শাপলা ফুল, রজনীগন্ধা ফুল, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে এটা কি দেখো বি এ বে এন এ না বেনে, আবার এন এ না বেনে না, আমরা এভাবে ভেঙে ভেঙে পড়বো বেনে না। বেনে না অর্থ কি পড়েছি আমরা? কলা, তাই না? বেনে না অর্থ হচ্ছে কলা। আমরা কলা ফলটি সবাই খুব পছন্দ করি। তারপর হচ্ছে জে এ আর জার, জে এ আর জার, জার অর্থ কি? বয়াম। আমরা অনেক কিছু রেখে দিই, তাই না? কাচের বয়াম আছে, স্টিলের বয়াম আছে, তাহলে কি? বয়াম। যার অর্থ হচ্ছে কি? বয়াম, মানে কিছু রেখে দেওয়ার জন্য, তাই না? তারপর হচ্ছে কে আই এন জি কিং, আমার সাথে উচ্চারণ করো কে আই এন জি কিং। কিং অর্থ কি? রাজা। কিং অর্থ কি? রাজা। তাহলে আমরা লিখে ফেলি কিং অর্থ রাজা। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখন আমরা ইংলিশের বাংলা অর্থগুলি বুঝে গেলাম। তাহলে আমরা খুব সহজেই ছবির সাথে মিল করে ফেলতে পারবো। তাই আমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা অর্থ আগে ভালো করে জানতে হবে। দেখো তাহলে আমরা খুব সুন্দর করে জানিয়ে নেব। আপেল, আপেল কোনটির সাথে মিল হবে? দেখো তো এখানে ছবির সাথে এই যে আপেল, আমরা আপেলের সাথে খুব ভালো পরিচিত আছে আমাদের, তাহলে এই হচ্ছে আপেল। তারপর হচ্ছে এটা কি? এ ডিম। ডিম কোনটি? দেখো তো এই যে ডিম, তাই না? তাহলে আমরা খুব সহজেই অর্থগুলির সাথে অর্থগুলির সাথে ছবিটা মিল করতে পারছি। তারপর হচ্ছে হর্স, তাই না? হর্স, হর্স কোনটি? এই যে আমরা টিভিতে ছবিতে বই দেখেছি, তাই না? এই হর্স ঘোড়া। তারপর হচ্ছে ফ্লাওয়ার, ফুল। ফুল এখানে ফুল কোনটি আছে? দেখো একদম প্রথমেই ফুল দেওয়া আছে, এই ফুল।
কলা তারপর হচ্ছে জার মানে বয়াম এখানে দেখো তো বয়ামের মতো কোনটি আছে এই যে জার জার অর্থ হচ্ছে বয়াম তারপর হচ্ছে দেখো কিং রাজা দেখো তো রাজার চোখে কি রাজা মতো কাকে লাগছে এই যে রাজা তাহলে এই হচ্ছে রাজা তাহলে শিক্ষার্থী আশা করি সবাই খুব ভালো করে ওয়ার্ডগুলির অর্থ শিখে খুব সহজে ছবির সাথে মিল করতে পেরেছো আশা করি তোমাদের অনেক উপকার আসবে এই ওয়ার্ড ওয়ার্ডের অর্থ এবং ম্যাচিংটা তাহলে আমরা পরবর্তী অংশে আসি দেখো পরবর্তীতে আমরা রিঅ্যারেঞ্জ করব আমরা অনেক ওয়ার্ড ওয়ার্ডের অর্থ ওয়ার্ডের বানানগুলি শিখেছি তাই না এখন আমরা এলোমেলো করে দেওয়া আছে আমরা এগুলিকে অর্থপূর্ণ একটি ওয়ার্ড তৈরি করব শিক্ষার্থীরা প্রথমে আমরা কিছু আমরা পূর্বের ক্লাসে আমরা ওয়ার্ড শিখেছিলাম ওয়ার্ডগুলি একটু মনে করার চেষ্টা করি দেখো আমার সাথে একটু মনে করো আমরা গোলাপ ফুলের ইংলিশটা কি পড়েছিলাম ভেরি গুড রোজ তাই না গোলাপের ইংলিশটা শিখেছিলাম আমরা রোজ তাই না তারপর দেখো মাছ আমরা গত ক্লাসে ছবির সাথে মাছের ম্যাচিং করেছিলাম তাহলে মাছের ইংলিশটা কি পড়েছিলাম ফিশ ভেরি গুড তোমরা সবাই খুব ভালো করে ভাষা অবশ্যই প্র্যাকটিস করেছো আমি আশা করি কারণ এই আমাদের পরবর্তী আগের ক্লাসের সাথে পরবর্তী ক্লাসের অনেক মিল আছে তাই আমাদের আগেগুলি খুব ভালো করে মনে রাখতে হবে তারপরে দেখো রস বিভিন্ন ফলের রস খেজুরের রস এই রসের ইংলিশ কি পড়েছিলাম জুস তাই না জুস জুস পড়েছিলাম তারপরে দেখো চা আমরা প্রথমেই চা সম্পর্কে পড়েছিলাম তাই না একদম প্রথমে পড়েছিলাম তাহলে চাঁদের ইংলিশ কি পড়েছিলাম মন ভেরি গুড এম ডাবল ও এম মন এখন শিক্ষার্থী আমরা দেখব এই যে এলোমেলো লেটারগুলি আছে এগুলিকে আমরা কিভাবে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে পারি আমরা পূর্বের পড়া থেকে আমরা যদি পূর্বের পড়াগুলি ভালো করে পড়ো পরবর্তীগুলো আমাদের খুব সহজ হয়ে যাবে এটাই তার প্রমাণ কারণ দেখো এখানে যে ওয়ার্ডগুলি আমরা শিখেছি এগুলি এখানে এলোমেলো আসছে তাহলে দেখো এস ও ইয়ার এই যে এলোমেলো এখানে কি কোনো অর্থপূর্ণ কোনো ওয়ার্ড আসছে আমরা উচ্চারণ করতে পারছি সুই হচ্ছে সোয়ার হচ্ছে তাহলে কোনো অর্থপূর্ণ ওয়ার্ড আসছে না তাহলে আমরা এই লেটারগুলি দিয়ে এমন কি ওয়ার্ড শিখেছিলাম দেখো তো এই চারটা ওয়ার্ড দিয়ে দেখো পূর্বেটা যদি আমরা রিভিশন দিই দেখো এই যে আর আর আছে ও আছে এস আছে ই আছে তাহলে আমরা রোজ দেখতে পাই তাই না শিক্ষার্থীরা পূর্বের পড়া থেকে আমরা এটা ভালো করে প্রমাণ পেয়ে গেলাম রোজ আর ও এস ই রোজ তারপর দেখো এস আই এইচ এফ এখানে কি কোনো অর্থপূর্ণ ওয়ার্ড হচ্ছে হচ্ছে না দেখো তো আমরা আগে পড়া থেকে কোন কি সাথে মিল হচ্ছে আমাদের এস আছে এইচ আছে এফ আছে দেখো ফিশ এই যে এফ আছে এই যে আই আছে এইচ আছে এস আছে তাহলে আমরা এখানে কি লিখতে পারি ফিশ তাই না এফ আই এস এইচ ফিশ তারপর দেখো এখানে জে আই সরি ইউ আই জে ই সি আছে তাই না তাহলে এখানে কোনো অর্থপূর্ণ ওয়ার্ড আসছে না আসেনি তাহলে আমরা কি করেছিলাম দেখো তো এই লেটারগুলি দিয়ে জুস রস করেছিলাম তাই না জে ইউ আই সি ই তারপর দেখো ও এন ও এম কোনো অর্থপূর্ণ ওয়ার্ড হয়েছে অন অম হয়েছে কোনো অর্থপূর্ণ হয়নি তাহলে আমরা কি করেছিলাম মন দেখো মন অর্থ চাঁদ করেছিলাম তাই না মন তাহলে শিক্ষার্থী আশা করি আমরা পূর্বের ওয়ার্ড ওয়ার্ড মিনিং থেকে আমরা খুব ভালো করে এরিয়াস গুলি পালাম তাহলে আমাদের অবশ্যই পূর্বের ওয়ার্ড মিনিং গুলি ভালো করে পড়তে হবে বানানগুলি ভালো করে শিখতে হবে তাহলে আমরা রিয়েলস খুব ভালো করে পড়তে পারবো তাহলে শিক্ষার্থী আশা করি ক্লাসটি খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখেছো এবং বাসায় সেগুলি প্র্যাকটিস করবে তাহলে আজকে আর নয় অন্য আরেকদিন দেখা হবে আর তোমাদের একটি ছোট্ট একটি এইচডব্লিউ আছে এইচডব্লিউটা হচ্ছে রিয়েলস করবে তোমরা 1 থেকে 4 পর্যন্ত অর্থাৎ এই যে আমরা চারটা রিয়েলস করলাম সেই রিয়েলসটা তোমাদের বাড়ির কাজ থাকবে তাহলে অন্য আরেকদিন দেখা হবে অন্য আরেকটি মজাদার বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বাবা মার কথা মতো চলো এবং নিয়মিত লেখাপড়া করো।
সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।